Hey everyone, welcome back to my channel. जी जेखने बस भिडियो देखें भिडियो देखने जो सबाई को असंख्य धन्यवाद जानाची ए पर्व हाजिर खुबी सिम्पल एक इलिश रेसिपि निये और ता हलो इलिश काचा कलार झोल रेसिपि चलो शुरू करी आमादेर आज के रेसिपि रेसिपि शुरूते ही जी उपकरणगुलो लागछे सेगुलो देखिए दीची मोटा करे केटे नेवा चार पिस इलिश माछ दुई चा चामच मरिच गुड़ो एक कप प्याज कुची दो टेबिल चामच हलुद गुड़ो स्वाद मतो लवण परिमाण मतो तेल आरो लागछे किछु काचा कला आमि एखाने चारटि काचा कला खोसा छाड़िए हलुद लवण दिए 30 मिनट पानीते भिजिए रेखे पानी झारिए नियेछि एरपर जे चूलाय एकटि प्याने बेश किछुटा तेल दिए दिच्छि তেলটা ফুটে উঠেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে নিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি মরিচ গুঁড়ো আর দিচ্ছি স্বাদমতো লবণ পেঁয়াজটাকে এক মিনিট কষিয়ে নেছি দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো এবার এগুলোকে এপিটোপিট করে খুব ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার ইলিশ মাছগুলোকে তুলে আলাদা করে রাখছি এবার কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়েচেড়ে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি ঢাকা ঢেকে মাঝারি আঁচে রান্না করব 5 মিনিট পরে ইলিশ মাছগুলো এভাবে কাঁচা কলার উপর বিছিয়ে দিচ্ছি
থেকে মাঝারি আঁচে রান্না করব আরো 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে আর দারুণ একটা ফ্লেভার পাচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, সাথে দিচ্ছি 3 থেকে 4টি আস্ত কাঁচা মরিচ। ইলিশ কাঁচা কলার ঝোল রেসিপি রেডি। এবার এটাকে সার্ভ করে নিব। সত্যি এটা দেখতে যতটা ভালো লাগছে আশা করছি খেতেও ততটাই ভালো লাগবে। আর এই মুহূর্তে আমার কিচেনে যদি আপনাদের নিয়ে আসা যেত তাহলে বুঝতেন এটার কালার ও ফ্লেভার কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।